ফরিদুদ্দিন আপনি লিখেছেন পঞ্চগড়ে কাদিয়ানিদের ইজতেমা হবে এর বিরুদ্ধে মুসলিমরা আন্দোলন করছেন আন্দোলনে একজন ইতিমধ্যে নিহত হয়েছেন পুরো বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন পঞ্চগড়ে কাদিয়ানি ধর্মের অনুসারে লোকেরা ইজতেমা করবেন এবং খুব সঙ্গত কারণে এবং খুব যৌক্তিক কারণে মুসলমানরা তার বিরুদ্ধে আন্দোলন করছে সংগ্রাম করছে এই ইজতেমার বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করছে তাদের মূল দাবিটা হলো কাদিয়ানি যারা তারা মুসলিম নয় পৃথিবীর বড় বড় মুসলিম দেশগুলো তাদেরকে অমুসলিম হিসেবে ঘোষণা করেছে এরকম পরিস্থিতিতে কাদিয়ানিদেরকে আমাদের দেশেও রাষ্ট্রীয়ভাবে অমস্তিম ঘোষণা করা দরকার তারা তাদের ধর্মীয় কার্যক্রম পরিচালনা করবে তাদের নিজস্ব ধর্মীয় পরিচয় আপনি এক ধর্মের মানুষ হয়ে অন্য ধর্মের মানুষের ধর্মীয় পরিচয় গ্রহণ করবেন এবং সেটি দিয়ে আপনি সমাজে আপনার কার্যক্রম পরিচালনা করবেন এটি সন্ধেহাতিকভাবে প্রতারণা এর মাধ্যমে মুসলিমরা প্রতারিত হয়ে থাকে এবং তাদের ধর্ম পালন করতে গিয়ে তারা বিভ্রান্তির শিকার হয় এবং কোনো মানুষ যেন তার ধর্ম পালন করতে গিয়ে এরকম বিপাকে না পড়ে সেই বিষয়টি এনশিওর করা সরকারের দায়িত্ব বলে আমরা মনে করি বিধায় এই যে দাবি সে দাবি অত্যন্ত ন্যায্য এবং যৌক্তিক দাবি বিধায় কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করার মানে এই নয় যে তাদেরকে দেশ থেকে বের করে দিতে হবে তাদেরকে বিচার করতে হবে তাদেরকে কুণ্ঠাসা করতে হবে ইত্যাদি ইত্যাদি না এদেশে বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করছে কাদিয়ানি সে বসবাস করবে কিন্তু তারা মুসলিম নন এখন কথা হলো কে মুসলিম কে মুসলিম নন এটা কে বলবে এটা যদি আপনার সদ সিদ্ধান্ত গ্রহণ করতে সরকার অসুবিধা হয় তাহলে বাংলাদেশে বিভিন্ন সেক্টর আলেমোনামা আছেন যত আলেমোন আমাদের বলয়গুলো আছে ইসলামিক বলয়গুলো আছে সমস্ত বয় বলয়গুলো থেকে নেতৃত্বশীল ব্যক্তিদেরকে নিয়ে বা তাদের প্রত্যেকটা বলয়ের মতামত গ্রহণ করা যেতে পারে বাংলাদেশের দল মত নির্বিশেষে সকল মুসলিমরাই একমত যে কাদিয়ানি না কাফের অর্থাৎ কাদিয়ানি যারা যারা কাদিয়ানি নন তাদের সবাই একমত যে তারা কাফের অতএব সমস্ত বলয়গুলো যেখানে একমত এবং সারা বিশ্বের দেশগুলোতে দৃষ্টান্ত আছে অতএব এই দাবিটা অত্যন্ত ন্যায্য দাবি এই ন্যায্য দাবি আদায় করতে গিয়ে যদি কোনো মানুষ মারা যান শান্তিপূর্ণ আন্দোলনে তিনি যদি গরিতে নিহত হন তাহলে তিনি অবশ্যই সাদাতের মর্যাদা লাভ করবেন আল্লাহ বরহম তাকে মাফ করুন এবং তার শোকসন্তপ্ত পরিবারকে শান্তরানুসিব করুন সেই সাথে যারা আন্দোলন করছেন আমরা তাদেরকে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলবো অবশ্যই শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে কারণ সহিংসতা যদি কেউ করে এবং করে সেটা মুসলমানদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে তাহলে মুসলমানদের জন্য সেটা ভালো কিছু বই আনবে না বিধায় আন্দোলন হতে হবে সম্পূর্ণ দাবি দাওয়া পেশ করা হতে হবে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সেই সাথে তাদের এই ধরনের ইজতেমা বা এই ধরনের অনুষ্ঠান করাকে কেন্দ্র করে যেখানে ইতিমধ্যে একজন মানুষ মারা গেছেন এবং একটা ভিতর সন্ত্রস্ত পরিবেশ তৈরি হয়েছে তাহলে সেটা কেন বন্ধ করা হচ্ছে না এটা অনেক বড় প্রশ্ন সাপেক্ষ একটি বিষয় প্রশাসনের অনেক লোকজন যারা তলে তলে তাদের সাথে হাত মিলিয়েছে হয়তো টাকার লোভে অথবা অন্য কোনো কারণে অতএব সে সমস্ত ভাইদেরকে আমরা আল্লাহর ভয় যেন অন্তর জাগ্রত হয় তাদের সেজন্য আহ্বান করছি এবং এটা খুব সিরিয়াস ইস্যু ইমানের ইস্যু আমরা এ বিষয়ে এই ইস্যুতে আল্লাহ তালাকে ভয় করি এবং প্রত্যেকে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করি সাধারণত কোনো জায়গায় গণ্ডগোল হওয়ার আশঙ্কা থাকলে যে কোনো প্রোগ্রাম পোস্পন্ড করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই প্রোগ্রামটা কেন বন্ধ করে দেওয়া হচ্ছে না এটি অনেক বড় একটা প্রশ্নের বিষয় আমরা দোয়া করি যে ভাইকে আমরা হারালাম আল্লাহ তালা তার বহুতরি মাফ করুন তাকে জান্নাতবাসী করুন এবং প্রত্যেককে শান্তিপূর্ণভাবে নিজেদের দাবিগুলো পেশ করার জন্য আমরা আহ্বান করছি এবং আমরাও এই দাবির সাথে একত্রতা পোষণ করছি যে কাদিয়ানিরা তারা তাদের নিজেদের ধর্মীয় পরিচয় আড়াল করে মুসলমান পরিচয় দিয়ে মুসলমানদেরকে বিভ্রান্ত করার কোনো অধিকার তারা রাখে না তাদের এই কার্যক্রমগুলো বন্ধ করা এটা আমাদের প্রত্যেকের প্রাণের দাবি